একদম, মানে আমরা ইতিহাস পড়ছি, তো ভারতের বিভিন্ন রাজবংশ এবং তাদের রাজা, শেষ রাজা আদিত্যকাল আমরা দেখতেছি, ঠিক, এটা ডিসকাস করে নিয়েছি আমরা, নেক্সট দেখবো। হ্যাঁ, সেলাম বংশ, বিজয়নগর, নরসিংহ ছিল ফার্স্ট, লাস্ট কি ইব্রাহিম নরসিংহ, ঠিক আছে, আর চতুর্থ আছে মন্ডরম আছে, তুলুপ বংশ, বিজয়নগর, নরসিংহ, তুলুপ, সদাশিব রায় লাস্ট, আচ্ছা, আর বেবু বংশ, বিজয়নগর, তিরুমল ফার্স্ট, লাস্ট তৃতীয় রঙ্গ, সৈয়দ বংশ ফার্স্ট, খিরিজ খান লাস্ট, আলাউদ্দিন শাহ, মুঘল বংশ, দিল্লি বাবর ফার্স্ট, আর দ্বিতীয় বাহাদুর শাহ লাস্ট। এটা সবচেয়ে বেশি দিন, ওকে, 526 থেকে 857, ঠিক আছে, প্রায় 300 বছর। পেশোয়া বংশ, যা মহারাষ্ট্র, বালাজি বিশ্বনাথ আর মাধবরাও লাস্ট। নন্দ বংশ, মগধ রাজধানী, আর মহাবদ্ধ নন্দ, আর লাস্ট হচ্ছে ধননন্দ। শিশুনাগ হচ্ছে পাটলিপুত্র রাজধানী বৈশালী, এবং শিশুনাগ এবং লাস্ট কালাশক সঙ্গ, পাটলিপুত্র হেড, আচ্ছা, পুষ্যমিত্র সঙ্গ ফার্স্ট, আর লাস্ট হচ্ছে দেববর্তী, সাতবাহন পৈঠাক, পৈঠান হেড, শিমুখ ফার্স্ট, লাস্ট যজ্ঞশ্রী, সাতকর্ণী, প্রতিহার ফাহার রাজধানী কনৌজ, ফার্স্ট হচ্ছে বৎসরাজ, লাস্ট নহবট্ট, মারাঠা রায়গড়, শিবাজি ফার্স্ট, লাস্ট হচ্ছে আর শাহজাপ্পা, তালুব্য, বিজয়নগর হেড, বীর সিং নরসিংহ, বাহমনি, গুলবর্গা, আলাউদ্দিন বাহমন শাহ, ওকে, খলজি দিল্লি, জালালুদ্দিন ফার্স্ট, আর লাস্ট হচ্ছে কুতুবুদ্দিন মুবারক খলজি, ওকে, ইলাবারি দিল্লি, কুতুবুদ্দিন আইবক, আর কাইকোবাদ লোধি দিল্লি, ভালো লোধি আর ইব্রাহিম লোধি, ওকে, থ্যাংক ইউ বন্ধুরা।